بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দিনী ভাই শাহজালাল কাতার থেকে আপনি জানতে চেয়েছেন যে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন এবং যেখানে থাকেন তার পাশের রুমে বিধর্মীরা থাকে তারা তাদের প্রসাদ দিয়ে যায় সেটা খাওয়া যাবে কিনা বা সেটা ডাস্টবিনে ফেললে সেটা অপচয় হবে কিনা প্রিয় দিনী ভাই আসলে প্রসাদ এই জিনিসটা কি প্রসাদ হচ্ছে বিধর্মীরা তাদের উপাস্য বা ঈশ্বরের উদ্দেশ্যে যে খাবার উৎসর্গ করে থাকে সেটাকে বলা হয় থাকে প্রসাদ প্রসাদ খাওয়ার বিধানটা কি এ ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের চার চারটি স্থানে অর্থাৎ দুই নম্বর সূরা সূরা বাকারা 173 নম্বর আয়াত পাঁচ নম্বর সূরা সূরা মায়েদা 3 নম্বর আয়াত ছয় নম্বর সূরা সূরা আনআমের 145 নম্বর আয়াত এছাড়া 16 নম্বর সূরা সূরা নাহলের 115 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রসাদ খাওয়াকে হারাম করেছেন যেমন যেমন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী বা দাম ও রক্ত লাহমুল খিনজির শুকুরের গোশত ওয়া উহিল্লা লিগাইরিল্লাহি বিহি এবং যেটা উৎসর্গ করা হয় আল্লাহ বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে এই যে ওয়া উহিল্লা লিগাইরিল্লাহি বিহি আল্লাহ ছাড়া যেটা অন্যের জন্য উদ্দেশ্য করা হয় অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে কোনো প্রতিমা কোনো মূর্তি বা অন্য কারো জন্য উৎসর্গ করা হয় সেটা ইসলাম ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে মুসলমানদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা হারাম করে দিয়েছেন এবং এই তথ্যটা পবিত্র কোরআন চার চারটি স্থানে এসেছে সম্মানিত দিনী ভাই তাহলে এখান থেকে বিষয়টা ক্লিয়ার যে তারা যদি কোনো প্রসাদ খেতে দেয় তাহলে সেটা খাওয়া যাবে না এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে হিন্দুদের কোনো খাবার একজন মুসলিম খেতেই পারে তবে হিন্দুদের তিন ধরনের খাবার মুসলমানদের জন্য নাজায়েজ তার এক নাম্বার হচ্ছে হিন্দুরা তাদের উপাস্যদের জন্য যে খাবার উৎসর্গ করে থাকে অর্থাৎ তারা যে প্রসাদ খাওয়ায় থাকে সেই প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য বৈধ নয় দুই নাম্বার হচ্ছে হিন্দুরা যদি কোনো প্রাণী জবাই করে সেই প্রাণী খাওয়া যাবে না তারা আপনাকে ছাগলের গোশত খেতে দিল বা মুরগির গোশত খেতে দিল যেগুলো জবাই করতে হয় তাদের হাতে জবাইকৃত পশু খাওয়া নাজায়েজ কারণ তারা জবাই শুরুতে আল্লাহর নাম বা বিসমিল্লাহ বলে না যেমনটি আল্লাহ সুবহান ওয়া তাআলা 6 নম্বর সূরা সূরা আনআমের 121 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুরিসমুল্লাহি আলাইহি তোমরা সেটা খেও না যাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই অর্থাৎ বিসমিল্লাহ বলা হয়নি ওয়া ইন্নাহু লা ফিসকুন নিশ্চয় এটা হচ্ছে ফাসকি পাপাচার এটা হারাম খাবার সম্মানিত দিনী ভাই এছাড়া 6 নম্বর সূরা সূরা আনআমের 118 নম্বর আয়াত এবং 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিসমিল্লাহ বলা হয়েছে সেগুলো খাওয়া নির্দেশ দিয়েছেন যেগুলোতে বিসমিল্লাহ বলা হবে না সেগুলো মুসলমানদের জন্য খাওয়া বৈধ নয় 3 নম্বর হচ্ছে তারা যদি খাবারে হারাম মিশ্রিত করে থাকে সেটা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে সেটাও খাওয়া যাবে না যেমন তারা কোনো খাবারের মাঝে মদ মিশ্রিত করেছে অথবা আপনার কোনো হারাম দ্রব্য মিশ্রিত করেছে এটা যদি আপনি নিশ্চিত হন এমন অবস্থায় তাদের খাবার খাওয়া যাবে না এছাড়া হিন্দুদের কোনো বৈধ খাবার বা অমুসলিমরা যদি আপনাকে কোনো হালাল খাবার খেতে দেয় আপনি অবশ্যই সেই খাবার খেতে পারেন ঠিক তদ্রুপ আপনি তাদের দোকান থেকে বৈধ খাবার কিনতে পারেন তাদের দোকান থেকে বৈধ খাবার কিনে খেতে পারেন তারা আপনাকে যদি বৈধ খাবার হাদিয়া দেয় সেটাও আপনি খেতে পারেন আর বৈধ খাবার ব্যতীত যেটা অবৈধ হারাম সেটা তো খাওয়াই যাবেই না এবং বৈধ খাবারের ক্ষেত্রেও তিনটা শর্ত মেনে চলতে হবে এক নাম্বার বৈধ খাবার যদি তাদের প্রসাদের হয়ে থাকে সেটা খাওয়া যাবে না দুই নাম্বার সেটা যদি তাদের বৈধ খাবার যেমন গরুর গোশত কিন্তু তারা জবাই করেছে বা ছাগল বৈধ খাবার কিন্তু তারা যদি জবাই করে থাকে সেটাও খাওয়া যাবে না তিন নাম্বার বৈধ খাবার যদি তারা হারাম মিশ্রিত করে থাকে তাহলে সেটাও খাওয়া যাবে না প্রিয় দিনী ভাই যেহেতু তারা আপনাদেরকে প্রসাদ দিয়ে যায় অর্থাৎ পুজো করে প্রসাদ দিয়ে যায় আপনি তাদেরকে স্পষ্ট করে বলে দিবেন যে প্রিয় ভাই আমরা আপনাদের এই প্রসাদ খেতে পারবো না এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সাথে সাথে আপনি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিবেন যে আপনারা যদি আমাদেরকে কোনো বৈধ খাবার খেতে দেন আমরা সেই খাবার খেতে পারি তবে তিনটি শর্ত সাপেক্ষে আপনি সেই তিনটা জিনিস তাদেরকে জানিয়ে দিবেন এক নম্বর হচ্ছে তাদের প্রসাদ খাওয়া যাবে না দুই নম্বর তাদের জবাইকৃত পশুর খাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে কোনো খাবারে যদি তারা আরাম মিশ্রিত করে থাকে তাহলে সেই খাবার খাওয়া যাবে না আপনি তাদেরকে স্পষ্ট করে সেটা বলে দিবেন মনে রাখার চেষ্টা করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল ইসলাম ইয়ানু ওয়ালা ইয়ানা আলাই, ইসলাম সব সময় বিজয়ী, ইসলাম কখনো পরাজিত নয়। সুতরাং তাদেরকে ভয় না করে আপনি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিন, তারা প্রসাদ দিয়ে গেলে অবশ্যই আপনি সেটা গ্রহণ করবেন না, সেটা তাদের খাবার তাদেরকে ফিরে দিন এবং বলে দিন এটা ইসলামে বৈধ নয়। আপনি কেন তাদের খাবার রেখে পরে ডাস্টবিনে ফেলে দেবেন? হ্যাঁ, যদি এরকম অবস্থা হয়, আপনি কোন অমুসলিম দেশে গিয়েছেন, অমুসলিম দেশে মুসলমানদের জন্য যাওয়া বৈধই নয়। আপনি যদি সেখানে থেকে থাকেন যেখানে তাদেরই কর্তৃত্ব, আপনি যদি সেক্ষেত্রে তাদের কথা না মেনে অবশ্যই না করতে হবে এবং তাদেরকে জানিয়ে দিতে হবে ইসলামের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে শক্ত করে দিন, ঈমানকে মজবুত করে দিন এবং সঠিক বিশ্বাস পোষণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।